যদি একটা সুন্নত মশলা উনি বেদ বলতে গেছেন করা বেদ না করা আজব কথাবার্তা ওনার ওনার এক্সেলেন ব্যাখ্যায় আশ্চর্যজনক 63 पृष्ठ। একটু দেখে নিও তো। রফাদান সম্পর্ক আলোচনা করতে যা রাসায়দান करना या ना करना আমিন জোর سے کہنا یا ایسا کہنا اور ایسے ہی دوسرے امور सिर्फ उसी वक्त तक शरीयत अमल है जब तक कोई शख्स उनके तर्क या फेल को इस بنا پر اختیار کرے کہ उसकी تحقیق میں সাহেব শরিয়ত سے ایسا ہی ثابت ہے। যে রফাদান কোরা আর না কোরা। কেও করছে अथवा করছে না। আমিন জোরে কেও বলছে अथवा আস্তে বলছে। কন্যা তর্ক ইস্তার করে যদি এর উপর ভিত্তি করে রসুল্লামের সন্ন্যত হচ্ছে রফেদান করা ধরেন সেই জন্য করছে অথবা রফেদান না করা সেই জন্য করেন আমিন জোরে বলা ওর কাছে এটাই গবেষণায় স্পষ্ট হয়েছে সেই জন্য আমিন জোরে বলে আসতে হয়েছে ওইটাই করে যদি এইরকম হয় তো বলছেন সাহেব সারিয়া এসে হিসাবে থে ইয়া ইয়ে কি এসা করনা দলাইল শরিয়া কি বিনা পর আরজা ওলা হে তার কাছে যে দলিল গুলি দলিল দিক থেকে সে শক্তিশালী মনে করছে এই রকম যদি করে তো ঠিক আছে মাগার জব আমাল আমল তার কাছে এটা ঠিক লেগেছে বলে করেছে কিন্তু মাগার জব ইহি আমল কিছি মাখসুস ফিরকে কে শিয়ার বন এই আমল যদি কোন একটা দলের প্রতীক হিসাবে চিহ্নিত হয় প্রতীক হিসাবে জানা যায় যেমন করা যদি ভারত বা বাংলাদেশ যদি করে কেউ তার মানে জেনে নেবে যে কি আছে আছে যদি না করে কারণ বাংলাদেশে তার নাই হইলে সাফেই ব্যাপারটা আলাদা কেরালাতে সাফিও হইতে পারে কবর আবার রফায় করতে পারে আমি জোরে বলতে না সাফি মজা আমিন জোরে বলাও আছে রফায় আছে আর কবর পূজা সাফি মহাবে নাই কিন্তু এই ভণ্ডদের ধর্মে আছে যে কবর পূজাও করে আর সাফিও হয়ে থাকে এবং সাফির কোন সম্পর্ক নাই এই সিরকি ধর্মের সাথে তো কিন্তু উত্তর ভারত পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ এগুলোতে হয় হানাফি আছে সে হানাফি দেবন্দী হোক বের হোক জামাত ইসলামী হোক অথবা আর হোক আছে কি আছে যদি রফায় করে তাহলে হ্যাঁ আহাদিস তো মহদিন সাহেব বলতে চাইছেন যে রফেদান করাটা যদি কোন একটা দলের প্রতীক হয়ে যায় যে চেনা যাচ্ছে ছটি আহলাদিস মসজিদের নামাজ পড়ছে রফেদিন করে তার মানে এরা আলাদ এরা রফেদিন করেন না তার মানে এরা হানাফি যদি এইরকম প্রতীক হিসাবে যদি জানা যায় যে এইটা একটা তাদের কি হচ্ছে লক্ষণ পরিচয় হয়ে গেছে তাহলে আপত্তি করা হয়ে গেল তাহলে বিদাত হয়ে যাবে পুরো কথাটা শোনাই তাহলে আরো ক্লিয়ার হবে যে উনি কি বলতে চাইছেন বলছেন যে মাগার যাও আমাল মানে রফেদান আর আমিন জোরে বা আসতে বলা পায়ে ছাড়া আমাদের করা যদি এর লক্ষণ হয় যে এটা অমুক দল এটা অমুক দল জিস বিনা এ ফসল কে জানে লাগে যার ভিত্তিতে এর অফেদান দেখে বা আমিন জোরে দেখে বা আসতে দেখে যদি এই সিদ্ধান্ত করা যায় দাখিল কোন দলের লোক আর কোন দলের না এটা যদি বুঝা যায়ামতো লিহাজ কোন আপনা আর কোন গে আর এটা দেখে যদি এরকম মনে করা হয় যে কে আমাদের লোক আর কে অন্যদের লোক যেমন হারা করতে না দেখে আমাদেরই লোক আছে

এই সবগুলি ও দুসরে অমর কাতার ওর ফের করা অথবা না করা দোনো একসা বিদাত হে দুটাই সমান বিদাত এক সমান বরাবর দুটো হচ্ছে বিদাত রফে দেন যদি চিনে নেন যে এটা আমার আলেদিস ভাই সই আকিদা ভাই আছে মনে হয় তাহলে বিদাত হয়ে গেল যদি রফে করে না বলে যদি হানাফি হানাফি কি চিনে ফেলে তাহলে এটা বিদাত হয়ে গেল মরণ মধুদের কাছে অর্থাৎ এইসব বাদ দিয়ে সবাই আসেন জামাত ইসলামী আসেন আসেন ইসলামী মরানা মধুদীর একটি ছিল সে অডিও ক্যাসেটে অল্প কথায় আছে আমার কাছে ছিল কিন্তু দেশে তো বর্ষা বৃষ্টি বেশি আল্লাহ জানে কি অবস্থা আমার লাইব্রেরিতে এখনো আছে ওই ক্যাসেট গুলো ওর মধ্যে একটা ক্যাসেট তাঁর আওয়াজে আছে ওই তাঁর ভয়েসটা ওই সময় শুনেছি আজকে থেকে কখন না আসার আগে মদিনাতে অ্যাডমিশনই তিরিশ বছর পার হয়ে যাচ্ছে এইটি নাইনে এসছি তার মানে তিরিশ হতে যাচ্ছে তার আগের কথা বলছি আর কি ছিয়াশি সাতাশি অষ্টআশি এই সময়গুলোতে তখন আমি নিজের কানে শুনেছি উনি বলছেন যে আলহামদুলিল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ মেরি জামাত মে দবন্দি ভি হেলি ভি হ্যাডিস হাত তাকে শিয়া ভি হ আমি নিজের কানে শুনেছি আল্লাহ সাক্ষী আছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেছে আমার দলে দেওবন্দি মানে এই যে কমি তবলিগি হ্যাঁ এরা আছে চরমন এই টাইপের যারা আছে এরা আছে দেওবন্দি সিলসিলা আর আমার দলে বেরলুবি মানে আমাদের যেখানে আটরসি ভান্ডারি যেগুলো এরাও আছে রেজা খানি আর আমার দলে আহলেদিস আছে তিন নম্বরে আহলেদিস কথা বলছে দেবন্দি বেরলুবি বলার পরে তার বলছে ইহা তাক এমন কি শিয়াবি আমারই জমাতবে হ্যাঁ গৌরবকে বলছে যে শিয়া আমার দলে আছে টার্গেট হচ্ছে যে আমাদের এই রাজনৈতিক যে থিউরি এটাতে একমত হয়ে যাওয়ার বাকি যা যাচ্ছি না একটি বিষয় বলেছেন যে কোন লোক মুহাম্মাদি বলে পরিচয় দিবে এটাও না ওনাকে তার আগে যদি আপত্তি করতে হইতো বলতে দেবন্দী বলে বেরেল বলে অথবা রেসবি বলে হ্যাঁ এইসব বলে পরিচয় দিবে এইগুলো এইগুলোর ক্ষেত্রে মুখ খুললেন না কেন জামাত ইসলামী লোকদেরকে যারা খারাপ ভাষায় বলতো তারা মৌদুদ মৌদুদি পন্থী বলতো বা এই ধরনের কথাবার্তা বলতো দিয়ে উর্দুতে বলতো তো ওইটা সম্পর্কে আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে এটা আমরা পছন্দ করি না তারপরে বলছেন যে হাম তো ইস মাসলাক কো মুহাম্মাদি কাহনে কে লিয়ে ভি তৈর নাই আমি এই মসলাক এই পথটাকে এই আদর্শকে কে মসলা কে বল ইস মসলা কো মোহাম্মদি কাহনে কে লি মোহাম্মদি বলবো এটার জন্য প্রস্তুত না কেউ বলবে যে আপনি কোন তরিকার লোক ভাই যদি কেউ নিজেকে হানাফি পরিচয় দেয় কেউ যদি শাফি মালিকে আম্বেলি পরিচয় দেয় কেউ নিজেকে বলে আমি দেওবন্দি মসলাকে লোক আমি রেজমি মসলাকে লোক আমি যদি বলেন এই কথা বলার জন্য প্রস্তুত না হ্যাঁ এটা বলা যাবে না এ তো ইসলাম হে জিজকে মজুদ হনে কা শরফ কিছু ইনসান কহাস নেই ইসলিয়ে উসে কিছু ইনসানকে তার মনসুম নাই কিয়া যাসা কোনো মানুষের সাথে সম্পৃক্ত করা চলবে না এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাথে সম্পৃক্ত করে